দেখো ওপর থেকে এরকম লাগছে, সেটা আলাদাই ফিলিং। হ্যাঁ নতুন ফ্ল্যাট দেখা নল আলাদাই ফিলিং। সুবহিতদা আসছে, দেখাই তোমাদের একটু। একদম গরম গরম চপ আমরা ওয়েট করছি, তেল থেকে উঠবে আর আমরা নেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ, টু নিউ ডে। অ্যান্ড আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সো বেসিকলি ছুটির দিন স্যাটারডে আজকে, অ্যান্ড মাথায় তো কিছু না কিছু প্ল্যান চলতেই থাকে। তো কী প্ল্যান করলাম না, এখানে অনেক কটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে, নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট। এবার আমরা কী করি না, ইউটিউবে অনেক এরকম টুকটাক দেখেছি, তারপর থেকে রেকমেন্ডেশনসে আসতেই থাকে আসতেই থাকে, তো এরকম নতুন নতুন নিউজ আসতে থাকে। অ্যান্ড আমরা দেখি ও আচ্ছা এ তো আমাদের বাড়ির কাছের লোকেশন, তো গিয়ে একটু সাইট ভিজিট করে আসি। তো এরকমই আর কোনো প্ল্যান না, তিনটে প্রজেক্ট আমরা শর্ট লিস্ট করেছি আমি আর সঙ্গীতা। তো আমরা যাবো আজকে, অ্যান্ড তোমাদের সাথে পুরো শেয়ার করবো কোন তিনটে প্রজেক্ট, তাই জন্য দেখতে থাকো অ্যান্ড স্টে উইথ আস। আমরা ফুল ব্লগিং সেট আপ নিয়ে রেডি। এই হচ্ছে আমাদের ওয়্যারলেস মাইক, এটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, আমার মনে নেই এক্স্যাক্টলি, বাট এটা আমাদের ওয়্যারলেস মাইক, যেটা আমাকে আমাদের গ্রিনফিল্ডের যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সরা আছে তারা আমাকে গিফট করেছিল বার্থডেতে। আর এই হচ্ছে আমার গিম্বাল, যেটা আমি কিনেছিলাম সিকিম ট্রিপের আগে, এটা হোয়েমের গিম্বাল। অ্যান্ড আমার তো অলরেডি ফোন থেকে শ্যুট করছি, তো ফোন, তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সেট আপ। এইটা নিয়ে আজকে আমরা করব ব্লগ, অ্যান্ড দেখা যাক কতটা ভালো শ্যুট করতে পারি। অ্যান্ড শ্যুট করতে কত দূর, এবার স্নানে যাবে তারপর বেরোবে, তার মানে বেরোতে বেরোতে আমাদের একটা বেজে যাবে নাকি, এখনই ঘড়িটা বাজে 12:30। হ্যাঁ হ্যাঁ একটা বেজে যাবে, ঠিক আছে তাড়াতাড়ি স্নান করে নাও। টিকু মাম্মা তুমি কি করছো এখানে, আবার খিদে হয়ে গেছে পটি করে? হ্যাঁ ছোট বেবিটা মাম্মার পিজন পিজন, ওমনি মাম্মার পিজন পিজন। মাম্মা কি করছে দেখতে এসেছে, দেখো মাম্মা কাজটা দিচ্ছে আর আজকে ট্রিক্সি কেও দিয়ে দেবে। আরে ট্রিক্সি তো ওটা তো দেখো আমার ফুটবলের ব্যাগ থেকে কি সব বার করছে, জুতোর গন্ধ পাওয়া যায় আমার খুব ভালো লাগে। জুতোর গন্ধ নাকি মোজা বার করছে দেখি, মোজা তো কাছে চলে গেছে কিন্তু জুতো পাওয়া যায় আমার সেটা ভালো লাগে। কি নিয়েছি রে, কাগজ নিয়েছে একটা বোঝো, এ খালি এই সবই করে, খুঁজে খুঁজে কাগজ খেয়েছিল ছিল এটা গধা একটা, চলে যা। হচ্ছে কুরেমি বিশাল সেটআপ এটা রেডি করলাম, যে এক্সটার্নাল মাইক ইউজ করব, গিম্বাল ইউজ করব, তারপরে কিছুই নিচ্ছি না, চুপচাপ ফোন নিয়ে যাচ্ছি, রেডি এরমই হয়, চল রেডি চলো চল। এট লাস্ট আমরা বেরোলাম, একটা ভেবেছিলাম কিন্তু দুটো হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু যাই হোক এট লাস্ট বেরোতে পেরেছি। আমি যাচ্ছি, বাবা যাচ্ছে আর সুমো, আমরা তিনজনেই যাচ্ছি, মা বাড়িতে আছে। আর প্রথমে আমরা কোথায় যাচ্ছি, প্রথমে আমরা যাচ্ছি সিদ্ধা সেরিনা, এটা সিদ্ধা গ্রুপের একটা প্রজেক্ট, এটাও নিউ টাউনের অ্যাডজাসেন্ট এরিয়াই, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের ডিস্টেন্স। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, রেজিস্টারে নাম এন্ট্রি করা হয়ে যাচ্ছে, এবার তোমাদের লোকেশনটা দেখাবো। প্রথম প্রজেক্ট আমরা চলে এলাম সিদ্ধা শ্রেণীনা, এবার ভিতরে যাই এক্সপিরিয়েন্স করি, আর তোমার সাথে শেয়ার করবো কিরকম এক্সপিরিয়েন্স হলো। মোটামুটি আমরা একটু ডিসকাশন করলাম, অ্যান্ড একটা দুটো ফ্ল্যাটের লেআউট পছন্দ হয়েছে, তোমার কেমন লাগলো বলো, ভালো, একটু বাইরে গিয়ে দেখি কীরকম। প্রজেক্ট তো এখন একদম সফট লঞ্চ, খুব একটা তাই জন্য কিছুই মডেল ফ্ল্যাটস বলো বা এক্সপিরিয়েন্স সেন্টার কিছুই হয়নি, বাট লঞ্চ হয়ে যাবে রিসেন্টলি, বাট লেআউট অ্যান্ড পুরো প্ল্যান বেশ ভালো লাগলো, সঙ্গীতা এখন অনেক ডিটেলসে বুঝছে। এখানে মোটামুটি কাজ তো জাস্ট স্টার্ট হয়েছে, জাস্ট স্টার্ট হয়েছে, রাইট
এই সামনে যেটা বললেন দাদা কি ওখানে এক্সপিরিয়েন্স সেন্টার হচ্ছে, ওটা লঞ্চ হচ্ছে কিছুদিন বাদে, অ্যান্ড তার পিছনে টাওয়ারগুলোর বেসিক্যালি জায়গা। লোকেশনটা নিয়ে একটু গড়বড়, কিন্তু ওই আর কি, যা হয় এখনের ভালো জায়গা নয়, কিন্তু 2028 ভালো হয়ে যাবে তার অনেকটাই চান্সেস। তো সেই বেটটা যদি খেলতে কেউ রাজি হয় তাহলে দিস ইজ আ নাইস প্রজেক্ট, অ্যান্ড কনসেপ্ট খুব ভালো, একদম থ্রি সাইড ওপেনও টাওয়ার, মানে ফ্ল্যাটস আছে, অ্যান্ড বেস্ট স্পেশিয়াস ও রুমগুলো দেখলাম, মানে ব্রশিওরে যা দেখাচ্ছে, কিন্তু এক্সপিরিয়েন্স সেন্টারটা হলে এসে বুঝতে পারবো কতটা ভালো অ্যান্ড অল। আর এরা সেলসের যা হয় আজকেই নিয়ে নিন, এক্ষুনি বুক করে দিন ভাই, প্রাইস বেড়ে যায়। হ্যাঁ ভাই, ওই মুড়ি বা চিড়ে কিনতে আসিনি যে এক্ষুনি নিয়ে বাড়ি চলে যাবো। তো যাই হোক, আমাদের আপাতত সবকিছু প্ল্যান নেই, জাস্ট দেখার জন্যই আসা, প্রজেক্ট হিসাবে ভালো। নেক্সট কোনটা? এবার নেক্সট যাবো আমরা হচ্ছে ম্যাগনোলিয়া সিগনেচার। ওফ, এত কঠিন নাম একবারে বলতে পারি না। তো ম্যাগনোলিয়া সিগনেচারটারও অনেক অ্যাড দেখেছি, একবার গিয়ে দেখে আসি। আর বললো, ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ সাইটে ভিজিট করে যান, একবার দেখে যান। তো আমরা একবার দেখে আসি, ওটাতেও কিরকম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আমার বাড়ি, আমার ঘর, এটা হচ্ছে ম্যাগনোলিয়া সিগনেচার। আমার বাড়ি, আমার ঘর, কি সুন্দর লিখেছে। আমার বাড়ি, আমার ঘর, বেশ ভালো লাগলো। ট্যাগলাইনটা ভালো রে। হ্যাঁ, ট্যাগলাইনটা ভালো, এখনই লাগছে আমার বাড়ি। হেই, আমাদের পুরো এক্সপ্লোরেশন, মানে একদম হ্যাট অন, আমরা পুরো ইন্ডিয়ানা জোনস হয়ে এসেছি, এখান ওখান সেখান এক্সপ্লোর করে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি লজিক খুব সিম্পল, এস্টাবলিশ জায়গায়, যেটা বলছিলাম, এস্টাবলিশ জায়গায় রিয়েল এস্টেটের প্রাইস হয় বেশি, আর যেই সমস্ত জায়গা এখনও সেরকমভাবে এস্টাবলিশড হয়নি সেগুলোতে একটু কম হয়। তো এই তোমাদের, মানে আর কি, ব্যালেন্সটা খুঁজে বার করতে হবে তোমার রিকোয়ারমেন্ট কি। এনিওয়েজ, গিয়ে দেখি কীরকম ছে। ম্যাগনোলিয়া সিগনেচার একটা গেটেড কমিউনিটি প্রজেক্টই, বাট এটা হাই রাইজ নয়, এটা G+4 বিল্ডিং, আর মোটামুটি দেখুন অনেক বিল্ডিংই হয়ে গেছে। এখানে না মডেল ফ্ল্যাট তো নেই, বাট আমাদেরকে এখন একটু একটা সুন্দর লেআউট দেখানো হচ্ছে, দেখি কিরকম লাগে। সঙ্গীতার এখন কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, ওগুলো ফুলফিল হয় কিনা দেখতে হবে। চলো। খতরো কি খিলাড়ি হচ্ছে পুরো, দেখো পড়ে গেলে পুরো গেল। হেভি এক্সপিরিয়েন্স, হ্যাঁ এরকম ভাবে এলে বলো, খাল টপকে মনে হলো। যাই হোক, একটা ভালো ফ্ল্যাট দেখাচ্ছে, একটু দেখি অ্যান্ড তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো কেমন লাগলো। চলো, এ দেখো ওপর থেকে এরকম লাগছে, সেটা আলাদাই ফিলিং। হ্যাঁ, নতুন ফ্ল্যাট দেখা নল, আলাদাই ফিলিং। এই প্রপার্টিটার নাম হচ্ছে মার্লিয়ন ম্যাগনোলিয়া, এটার অনেক অ্যাড তো দেখি, সিগনেচার থিম প্রজেক্ট এটাকে বলে। এটা একটু হাই রাইজ, ওটা যেমন G+4 ছিল, এটা হাই রাইজ, এটা G+13। লাস্ট যে সেলস রিপ্রেজেন্টেটিভ আমাদের দেখাচ্ছে, ও বললো একটুখানি এটা ফিট আউটের জন্য অলমোস্ট রেডি, তো ফিট অ্যান্ড ফিনিশটা দেখে যান, তাই জন্য একটু দেখতে এলাম, ভালোই লাগলো। আর এই বাবা আর সঙ্গীতা এখনও ওখানে গল্প করছে অনেক। যেতে পারবো কিনা বুঝতে পারছি না, দেখি যদি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আর টাইম হয় তাহলে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আজকে মোটামুটি আমাদের ফ্ল্যাট দেখা পর্ব তো এখানেই শেষ হলো। এবার আমরা স্প্লিট হয়ে যাচ্ছি, কারণ টাইম ম্যাচ হবে না। এখন ঘড়িতে বাজছে কটা, ঘড়িতে বাজছে 6:30, আমাদের ঘড়ি একটু ফাস্ট আছে। অ্যান্ড আমি চললাম হচ্ছে, কোথায় যাচ্ছি বলে দিই,
সল্ট লেক আজকে আছে একটা ডগ শো, এই আর কি। এখন এটাই প্ল্যান, আমি যাচ্ছি সল্ট লেকের ডগ শোটা একটুখানি দেখতে আর শুভজিৎ দা সুব্রতকে শেয়ার করতে। সুব্রত যাচ্ছে অন্য কুকুরকে নিয়ে শোতে নামবে, তুই তো একটু বেস্ট অফ লাক তো বলবি নাকি তাও বলবি না? ওর যা রাগ ও বেস্ট অফ লাক কেন কিছুই বলবে না, সুব্রত এর মনে আর কথাও বলবে না। বলছে আমাকে তুমি নিয়ে নামলে না, এবারে নামবে বাবা তুমিও নামবে। তো এই আর কি, তো যাই একটু চিয়ার তো করতেই হবে, কারণ আমাদের সাপোর্ট বাদে কি করে হবে। তো এই সাপোর্ট তোমরাও করো ওদেরকে, অ্যান্ড গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো কিরকম ভাবে কি শো হচ্ছে অ্যান্ড অল। তাই জন্য স্টে উইথ আস অ্যান্ড দেখতে থাকো লিভিং উইথ দ্য বিগিন। তা ঘুরে টুরে আসার পরে আমি আর রাহুল আমার আবার চলে এসেছি সিকেসিএল ব্লক। আজকে আছে হচ্ছে ডগ শো, আজকে রাহুলকে উদ্বোধন করাতে আসছি। ডগ শো মাঠটা দেখতে হবে তো, নাইরিনকে আনতে হবে তো, তাই জন্য আজকে প্রথম ডগ শো দেখতে এসেছে রাহুল আর আমিও এসেছি। কারণ যেহেতু বললাম সুব্রত আর সুবিতারা আসবে, তো ওদেরকে একটু চেয়ার করবো, তোমরাও চলো তোমাদের সাথে আজকে একটু চেয়ার করবো যে ডগ শো কীরকম হয়। আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমার সাথে একটু শেয়ার করে দিই। এইটা কিন্তু রেজিস্টার্ড শো নয়, এটা হচ্ছে জাস্ট ফ্রেন্ডলি ডগ শো, যেটা সল্ট লেক থেকে কোনো একটা অর্গানাইজেশন অর্গানাইজ করছে। দেখতে হবে কারা অর্গানাইজ করেছে, বাট মানে যেগুলো রেজিস্টার্ড শো হয় সেগুলো ইন্ডিয়ান কেনেল ক্লাবের শো, ওইগুলো পরে হবে, আরও আস্তে আস্তে হচ্ছে। বাট এইটা আজকে একটা কী বলবো মানে পেট পেট শো, তো গিয়ে দেখি বেশ মজার লাগে, ভালোই লাগে, তোমার সাথে শেয়ার করছি চলো। হো কার সাথে দেখা হয়ে গেছে, এবার আসল লোককে দেখাই, ম্যান অফ দি আওয়ার বলো কিরকম কিরকম শো চলছে। ফার্স্ট ক্লাস, ক্লাসে ফার্স্ট হয়েছে, ক্লাসে ফার্স্ট। কুমা ওর নাম কি, কি নাম ওর? ওর নাম হচ্ছে সিম্বা। ও বাবা সিম্বা কি সুন্দর, পুরো কিউট একদম। এখন আবার যাবে আরেকটা রিং করতে, একটা রিং ওর অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কখন থেকে শুরু হলো? রিং যখন আসবে তখন তোমাদের দেখাবো। আইফোন কেন, আইফোন কেন দেখো নিজে কি নিয়েছে, 15+ তাহলে বুঝতে পারছো তো সাবস্ক্রাইবারদের জন্য কত কিছু করতে হয়, একদম করতেই হবে। আচ্ছা প্রথম এই মানে রিং তো এই প্রথম দেখছো, কেমন লাগছে বলো? এবার একটু দেখতে হবে, এখানে একটা দুর্দান্ত তোমাদের ব্রিড দেখাই। এটা কিন্তু ইন্ডিয়ান ব্রিড, কি ব্রিড বলবে একটুখানি? পাশমি ক্যারাভান হাউন্ড। আচ্ছা বাহ, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আরে বাপ রে বাপ, ভেরি গুড। এটা কি গোল্ডেন রিং চালু আছে নাকি এখন জাস্ট প্র্যাকটিস চলছে? গোল্ডেন রিং চালু চালু ছিল, ওদিকে বিগল হচ্ছে বলে একটা বিগলটা দেখে আসছে না, গোল্ডেনটা কেন স্টপ, বিগল দেখে আসছে, যাবো দেখতে যাবো। রাহুল বিগল দেখতে বলে পাগল হয়ে যাচ্ছে, তা স্বাভাবিক, তোমার বিগেল দেখতে হবে। হ্যাঁ একদম একদম, রাহুল চলে এসছে বিগেলের শো দেখতে, এখানে সব বিগেল রিং চলছে, ভিডিও করছে ও। আর দেখো এখানে কত ভালো ভালো বিগেল এসছে, পুরো আইরিনের মতো রাহুল দেখো, খুব সুন্দর এখানে শো চলছে, সবই ঠিক আছে। এবার সুব্রত দেখা পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে জ্বরে বেচারা একটু রেস্ট ফেস্ট নিতে চলে গেছে, গিয়ে দেখি কোথায় আছে। সুবিতা তো বললো সুব্রত একটু রেস্ট নিচ্ছে, ওর আজকে প্রচণ্ড জ্বর অ্যাকচুয়ালি, ওই জন্যই আরও আসায়, জ্বরের মধ্যে এইখানে এত ডেডিকেটেডলি শো করা তো চারটিখানি ব্যাপার না, তো একটু সাপোর্ট তো মাংতা হয়। ওরা একজন টেবিল স্ট্যাক করছে দেখো, আমরা যেমন ট্রিক্সিকে প্র্যাকটিস করাই অমনটা। এই তো বলতে না বলতে দেখো কে চলে এসছে, অনেক শরীর খারাপের মধ্যে সুব্রত, আবার একটা প্রাইজও পেয়ে গেল, একটা মেডেলও পেয়ে গেল, বাহ বাহ খুব সুন্দর যাচ্ছে দেখো। পাগ এসে ওই দা আসছে দেখাই তোমাদের একটু,
বাহ, খুব সুন্দর হাঁটলো কিন্তু। শুভজিৎদাও পাগ নিয়ে দাঁড়িয়েছে, আর এদিকে দেখো সুব্রত ওটা সাউন্ড নিয়ে চলে এসছে। আরে বাপরে বাপ, কি যাচ্ছে! এই যে আমাদের আশা ভরসা গেছে। এই এর নাম কি? হ্যাঁ, রিমঝিমকে নিয়ে স্ট্যাক চলছে এখন। তারপরে এক্সপার্ট একদম দারুণ দাঁড়িয়েছে, দেখো কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো তোমাদের। দেখো এখানে একটা টাফ কম্পিটিশন চলছে। খুব ভালো দাঁড়িয়েছে, বাহ। দাঁড়াতে পরের পর রিং চলছে, পরের পর এক্সিবিশনস চলছে, অ্যান্ড সবাই খুবই ভালো পারফর্ম করছে। তো এবার অনেকক্ষণই হলো আমাদের সাপোর্ট আমরা করেছি, এবার ওরা ভালো করে করুক এটাই উইশ রইল। আর আমরা এবার এখান থেকে বেরোই, কারণ আমাকে আবার মায়ের ওখানে যেতে হবে, গিয়ে শপিংয়ে একটুখানি অ্যাসিস্ট করতে হবে, নয়তো পেটানি খেতে হবে। তো তাড়াতাড়ি যাই। আর রাহুল তো মোটামুটি আজকে দেখে খুব খুশি, প্রথমবার দেখলো ডক্সো, খুব খুশি। ওর সাথে এক্সপিরিয়েন্সও তোমার সাথে শেয়ার করবো। তো এবার আমরা টাটা করে আর বেরোই এখান থেকে। ছিলাম আমরা হাসকে ধরেছে সবাই, তাই আমরা দাঁড়িয়ে গেলাম। সদস্য নেমে গেছে মাঠে, একদম কিউট টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো দুজন তো আজকে পরপর করেই যাচ্ছে, একটা রিং শেষ হচ্ছে আরেকটা। দুজনে খুব ব্যস্ত, বেশি টাইম নষ্ট করবো না। অ্যান্ড আজকের ব্লগটা মানে এই বাচ্চারাই তোমাকে শোয়ের ব্লগটা এখানেই শেষ করছি। এবার যাই, গিয়ে শপিং মল যেতে হবে, কারণ মা সঙ্গীতা অলরেডি ওখানে পৌঁছে যাবে। যদি একটু আগে যে মাইনার পাপিটাকে দেখলে, ব্রাউনি তার মা, হাই। অ্যান্ড এটা হচ্ছে স্যাবিওজনের প্রথম সাবস্ক্রাইবার যে পাপি নিয়েছে, তাই তো? হ্যাঁ, তো এরমভাবে ইন্ট্রোডাকশনটাই বেটার, সবাই এরমভাবেই চেনে। গেছিলাম, তারপর আবার এই বিওবিটার জন্য মানে লাইন আপটার জন্য ওয়েট করে গেলাম। ইচ্ছা তো করছিল না যেতে, বাট যেরকম বললাম যে বাড়ি গিয়ে আবার আমাকে ট্র্যাকশন মল যেতে হবে, মা সঙ্গীতা অলরেডি চলে গেছে, তাই জন্য বেরিয়ে পড়লাম। এবার বাড়ির দিকে যাই, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেরিয়েছি, চপ খাওয়া হবে না হতে পারে, দারুন, একদম গরম গরম চপ। আমরা ওয়েট করছি, তেল থেকে উঠবে আর আমরা নেবো। হ্যাঁ, মাসি একদম আস্তে আস্তে চপ বানাচ্ছে, এই জন্য দাঁড়িয়ে গেলাম এখানে, এটাই ভালো লাগছে। গরম গরম চপ নামবে, তারপর আমরা নেবো এটা। হ্যাঁ, পেঁয়াজিটাও গরম নেবেছে, তাও একটা টাকা টেস্ট করে নাকি রাহুল মোটামুটি সব টেস্ট করবে সব। আজকেও সেই ঘোড়ার মতোই ছুটছি, এই জাস্ট রাহুলের সাথে এলাম অ্যাক্সিস মলের পিছন দিকটাতে আছি। ও গেল একটুখানি গাড়ি থেকে তোমার ব্যাগ আনতে, একটু শপিং করার আছে। আর আমি যাই মা সঙ্গীতাকে একটু অ্যাসিস করি, তারপর চারজন মিলে একসাথে যাব বাড়ি। উফ, তাড়াতাড়ি যাই, ওরা অনেকক্ষণ ধরে একা একা সব শপিং করছে। আমি এই কী সব গুনছো, 1 2 3 4 5 কটা কিনেছো? 16টা 16টা
ষোলোটা আইটেম কার জন্য? প্রচুর লোকজনের জন্য কেনা হয়েছে। আজকে সবার জন্য শপিং ডান নাকি? বাচ্চা তোমাদের কি এতক্ষণ লাগিয়ে দিলে? রাহুল প্রথমবার ডগ শো দেখে তো খুব খুশি। হ্যাঁ চলো ওকে জিজ্ঞাসা করবে কিরকম হয়েছে। ও তো স্পেন্সার গেল, যাবে? চলো আমরা স্প্লিট আপ, মা যাচ্ছে স্পেন্সার আর আমরা যাচ্ছি ওপরে। চলো দেখে মনে হয় জুতো কিনেছি, বাট জুতো না, পুচকের জন্য একটা সুন্দর স্টার স্টারওয়ালা পাজেল নিয়েছি, বেশ ভালো। ওটা বুঝি ওটা নিয়ে খেলা করে। এবার আমাদের ফ্রেয়ারানি খেলা করবে ওটা নিয়ে। ঘোরার মতো, আবার ঘোরার মতো। এবার ট্রলি নিয়ে ছুটেছি স্পেন্সার্স। এই যে মা কোথায় দেখি, মা কোথায় দেখতে পেয়ে গেছো? ও ওই তো সামনে, তাড়াতাড়ি যাই চল। পিঙ্কটা একটু নোংরা হওয়ার চান্সেসটা একটু বেশি, এই কালারটা কম্পারেটিভলি লো মেনটেন্স কালার। একটা অপশন চেঞ্জ হতে চলেছে, আবার মাঝখানে আর একটা এইটা বেরিয়ে গেছে, এটা খুব ব্রাইট অ্যান্ড বেশি ভালো লাগছে মনে হচ্ছে। ওখানে বাজেটটা ঢুকাচ্ছে আর না তো এইটা সুবিধা। এই যে রাহুল, রাহুল এক ঘন্টা ধরে লাইন দিয়েছে বলে আমরা লম্বা লাইনের মানে লাইনটা স্কিপ করতে পারলাম। ও এখানে আবার ট্রেনিং শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ওইখানে সবাই ডগ শোতে সবকিছু করে নিচ্ছে, তুই এখানে ট্রেনিং দেখা? ওই সুব্রত যেমন বলছিল কি পারি স্যালুট করতে পারি, ওই দেখ এ বাবা রোল। এখানে আবার কি গুলছো? হ্যাঁ কি গুলছো? এক একজন এক একটা জিনিস গুলছে। এনিওয়েজ চলো আমরা চলে এসেছি বাড়ি। অ্যান্ড এবার আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেন জানো? ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি। ওরে বাবারে, সকালে ফুটবল রাতে ব্যাডমিন্টন, আমারই এখন স্পোর্টসওয়ালা দিন চলছে, সিজন চলছে। কালকে তিনটে ক্লাস, কালকে আবার তিনটে ক্লাস, না না কালকে তিনটে ক্লাস না, কালকে ওয়ার্ল্ড কাপের জন্য ফাইনালের জন্য একটা ক্লাস, দুটো ক্লাস অ্যাকচুয়ালি হয়ে গেছে পোস্টপন পরের উইকে, অ্যান্ড কালকে শুধু একটা ক্লাস আর তারপরে গো ইন্ডিয়া গো করতে হবে। এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। আজকে তো ফর শিওর অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা দেখলে, তাই জন্য প্লিজ একটা লাইক আর কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো বানতে হয়, সবই বলে দিলাম, কিছুই বাদ দিলাম না। এনিওয়েজ আজকে এখানেই শেষ করছি, প্রতিদিনের মতো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু ডট 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 ডট। অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।